যেদিন তিনি মারা গেলেন লক্ষ লক্ষ মানুষ বাগদাদের কিসের কারফু মানুষ দুনিয়া বাদে চলে আসছে এই জন্যে তখন মাইরা বলেছিল আয়লাদিসকে দেখো তাদের জানাজা দেখো তখনই তাদের সত্যতা প্রকাশ পাবে যখন তাদের জানাজা বেরো হবে তখন লাখো মানুষ সেখানে যে হাজির হয় কোনো সরকারি আইন কেন তার কিছুই মানে না আর কোথায় গেছে আমাদের ও মদ খাবে সুদ খাবে ঘুষ খাবে পরের সম্পদে লুটপাট করবে সবই করবে কিন্তু পাক্কা মুসলমান এই হলো মুরজি আকিদা আমরা হাদিস আগে রাখবো না মোজাম আগে রাখবো সর্বাগ্র আমাকে কোরআন হাদিসকে আগে রাখতে হবে আর এই আপোসহহীন আন্দোলনকে বলে আহেল হাদিস আন্দোলন যারা আপোষ মুখী তারা কোশ্চিন করে আহলে যদি পারে না আহ হাদিস আন্দোলন হবে যারা বাতিলের সঙ্গে আপোষ করবে না সমস্ত বাংলার মুসলমানদের বলছি যদি সবারই মত প্রকার স্বাধীনতা থাকে একটা কমিউনিস্টের যদি স্বাধীনতা থাকে স্বাধীনতা থাকে অবশ্যই তভৃদের স্বাধীনতা থাকতে হবে অবশ্যই স্বাধীনতা থাকবে আমরা দেশে ভেসে আসেনি আমাদেরকে আসমান থেকে পাঠিয়ে দেয়নি আর মাঠের থেকে ভুঁই পড়ে উঠে নিই এখানে আমাদের মৃত্যু আমাদের সবই আমাদের আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَأَلُونَ بِهِ وَالْأَرْحَامِ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهِ وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل دلّ ضلالا بعيدا سورة النساء سورة جابت الحمد صلاة رب العالمين الجنة وجابت دور دو صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة পৃথিবীতে আল্লাপাক আদম ও হাওয়ার মাধ্যমে মানুষের বংশ শুরু করেছেন আল্লাহ একা আদমকে সৃষ্টি করেনি তার থেকে তার স্ত্রী হাওয়াকেও সৃষ্টি করেছেন অতঃপর সেখান থেকে বংশ বিস্তার শুরু হয়েছে প্রথমে আদম হওয়া এবং তার কাছাকাছি সন্তান যারা থাকতো সব একদল ভুক্ত ছিল তারপরে যখন পৃথিবীর বিভিন্ন এলাকায় তারা বিস্তৃতি লাভ করলো তখন থেকে তাদের আকিদা বিশ্বাস কর্মপন্থা কর্মবি সব কিছুতেই কিছু কিছু পার্থক্য সৃষ্টি হতে থাকল এইভাবে সারা পৃথিবীতে আজকে প্রায় ছশো কোটি মানুষ বসবাস করছে সবাই আকৃতির দিক দিয়ে স্বাভাবিক প্রকৃতি দিক দিয়ে সমান মানুষ কিন্তু আকিদা বিশ্বাসের দিক দিয়ে মানুষের মধ্যে অসংখ্য বিভক্ত এসে গেছে আর এ কারণেই মাদানী সুরা সুরা নিসার মধ্যে আল্লাপাক আকিদা সম্পর্কে পরিষ্কার বলে দিয়েছেন যে এই ছয়টি আকিদার যারা অবলম্বন করবে তার সঠিকভাবে তাদের পিতা আদম হওয়ার পিতামাতা আদম হওয়ার যে আকিদা ছিল সেই আকিদার উপরে থাকবে এর বাইরে যারা যাবে তারা বিভ্রান্ত আল্লাহ বলে দিয়েছেন এবং পরবর্তীকালে জিবরিলকে পাঠিয়ে দিয়ে সাহাবাহকেরামের সামনে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে মুখস্থ করিয়ে দিয়েছেন আহলাদিসের আকিদা সেটাই বাংলার জমিনে বিশুদ্ধ আকিদা ও আমলের প্রচেষ্টা বিগত পঁয়তাল্লিশ বছর ধরে যেটা আমরা চালিয়ে যাচ্ছি আইলাদের যুব মাধ্যমে সেটাই আজকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দেশের কানাচে কানাচে চলে গেছে শুরুতে যেমন আমরা বাধা বাধার সম্মুখীন হয়েছিলাম এখন বাধা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এটাতে স্বাভাবিক গাছ যখন বড় হয় ঝড় বাতাস বেশি লাগে ডালপালা ভাঙে কিন্তু গাছের গুড়ি শক্ত থাকে বিভিন্ন ঘাত প্রতিঘাতে এই দেশের মাটিতে আহলাদিস আন্দোলনের শিকড় এক শিকড়ে গুড়ি হয়ে গেছে ডাল ভাঙবে কিন্তু আবার ডাল বেরোবে আঁকি যেটা কী কী জন্য এত বিঘ্ন মৌলিক বিষয়গুলি পয়েন্ট দিয়ে দিয়ে আপনাদের কাজে তুলে ধরবো এগুলো মনে রাখবেন আহলাদিস সম্পর্কে আজে বাজে কথা বলবেন না দেশের প্রশাসন মন্ত্রী এমপি সবাই আহলেদের সম্পর্কে বিমাতার সুলভ আচরণ করেন তাদেরকে মারতে পারলে যন্ত্র খুশি শহীদ তরিকা সেলাগ আদায় করলে একদল মানুষের চোখ কান জ্বলে ওঠে চিরকাল এভাবে আমরা খালি শুনেই যাব আর সবর করব এটা আশা করবেন না কেউ একজন থাকলেও সে হক্র দৃঢ় থাকবে যতক্ষণ তার দেহে জীবন থাকবে আহলাদেশ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহেলে যুবসংঘ এই দাওয়াত নিয়ে ময়দানে নেমেছে এবং কাজ করে যাচ্ছে আসুন আহলেসের আকিদারটা কি শোনেন এক সুরানেশা একশো সত্তরশ এক এটা সবারই জন্য সকল মুসলমানের জন্য দুর্ভাগ্য অধিকাংশ মুসলমান এই এক থেকে বাইরে চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা যে কোনো মূল্যে এখানে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছি বলেই বেদাতিরা ক্ষেপে যাচ্ছে আমরা তাদের সঙ্গে আফোস করতে পারি না পারবো না কোনো কালেও কিন্তু তাদেরকে হকের সামনে মাথা নত করাই উত্তম হবে যদি তারা ভদ্রলোক হন আল্লাহ বলছেন ইয়া আই দিন আমানু আমেনু বিল্লাহ অরসুলি হে ইমানদারগুন অর্থাৎ সকল মুসলমানকে আল্লাহ বলছেন আমেনু বিল্লাহ অরসুলি তোমার ইমান আনো আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে রসুল বলতে এক বচন অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে ওয়াল কিতাব আল্লাহ নাজ আল্লাহ রসুলি এবং ওই কিতাবের উপরে যে কিতাব নাজিল হয়েছে পর্যায়ক্রমে তার রসুলের উপরে অর্থাৎ কোরআনের উপরে ওয়াল কিতাব এল জেলা মিন কাবুল এবং যে কিতাব নাজিল হয়েছে তার পূর্বে অর্থাৎ তরে তঞ্জিল জবুর ইত্যাদি অমাই অকুর বিল্লাহে যে ব্যক্তি অস্বীকার করে আল্লাকে অমালায় তার ফ্রেষ্টা মণ্ডলীকে তার কিতাব সমূহকে ও এবং তার রসুলগণকে দিনকে ফল্লা দ্রুতম ভ্রষ্টতা নিক্ষিপ্ত হল অন্য আল্লাপক বলছেন কাওয়াল আল্লাহ লকুল্লা সাইন কাদরা আল্লাহ প্রত্যেকটা বস্তুর নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন তার আগেও যাব না অর্থাৎ তকদির যাকে বলি আমরা কুল্ল সৈয়ন এন্দাহ প্রত্যেকটা বস্তু তার নিকটে পরিমাণ মতোই আছে তো ওখানে কোরআনে আসছে পাঁচটা আর হাদিসে আসছে অন্য আয়াতে আসছে এক আয়াতেই পাঁচটা অন্য আয়াতে একটা এই মোট ছয়টি বিষয়ে আমরা বিশ্বাস পোষণ করি এটি আসছেন সুরজ জিবরিলে হাদিসে জিবরিলে আর পুরস্কার মিস্টার খোলেন দুই নম্বর হাদিসেই পাবেন অনুবরমে খাতাম উমর ফারুক তিনি নিজে এই হাদিসের রাবি তিনি বলছেন আমরা একদম সবাই বসে আছি হঠাৎ একজন নতুন মানুষ আসলো সুন্দর পোশাকধারী তার উপরে যে মুসাফিরের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না একদম সুন্দর যে সদ্য যেন একবার গোসল করে ঘটতে বেরিয়ে আসলো কিন্তু আমরা চিনলাম না কে ফাসনাদ রুক্পাদহি বের দাহি আল্লাহ রসুল্লের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসলেন অতপর প্রশ্ন করছে اخبرني عن الايمان اے محمد അവাকে বলো ঈমান কাকে বলে ক্বাল আন্তুম্ন বিল্লাহি ওয়া রাসূলিহি আন্তুম্ন বিল্লাহি ওয়া മലাইকতিহি ওয়া কুতবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়ামিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররি ক্বাল সাদাকতা হে محمد তুমি അവাকে বলো ঈমান কি উনি জবাব দিচ্ছেন যে তুমি ইমান আনবে আল্লাহর উপরে তার ফেরস্তা মণ্ডলীর উপরে তার কিতাবসমূর উপরে তার রসুলগণের উপরে এবং আখেরাতের উপরে এবং তকদির ভালো মন্দির উপরে প্রশ্নকারী উত্তর দিচ্ছেন সাদাক্তা তুমি ঠিকই বলেছ প্রশ্নকারী তো ছাত্র উত্তর তো শিক্ষক তাই না অথচ প্রশ্নকারী বলছেন সাদাক্তা এতে বোঝা যায় এ প্রশ্নকারী জাতা তা প্রশ্নকারী না ইনি স্বয়ং আল্লাহ ফকতে পারি তোর জিবরিল আলহামদুলিল্লাহ এটা হলো মদিনার সাহাবিদের সবচেয়ে সৌভাগ্য তারা ডাইরেক্ট জিবরিলকে সামনে দেখেছেন আর আবুহরা তো ইবলিশকে ধরে ফেলেছিল এটা তাদের সৌভাগ্য যখন উনি চলে গেলেন তখন আল্লাহ রসুল প্রশ্ন করলে এই ওমর তুই কি বুঝতে পারলে এটা কে তো না তো আরে হাতুম জিবরুলোলাম দিন হকুম আরে জিবরিল এসেছিল তো ওই তোমাদের দিন শিক্ষা দিয়ে গেল আগে গেলো জিজ্ঞাসাবাদি করতাম ভালো করে কেমন আছেন বলি কোরআনের আয়াত ছটা আকিদা হাদিসও ছটি আকিদা এই ছটি আকীদা যিনি বিশ্বাস করবেন তিনি আহিস তিনি প্রকৃত মমিন এই আগিদার একটা যদি অবিশ্বাস করেন তকদির মানি না খালাস ছটার মধ্যে পাঁচটা একটা মারেন আপনি আউট আপনি হালেস নন মুসলমান নন কিন্তু আমরা বহু আছি একটাকে যদি ধরি আপনি বুঝতে পারবেন কত সমস্যা আমাদের মধ্যে আছে এক কথা আরবিতে এর সংজ্ঞা হচ্ছে আল ইমান ও তসদি কবিল জানান আল ইকরার লামুল বেল আর কান এজিউদ্দিন তাহ ও ইয়ান কসিবল মাসিয়া ইমান ও হল আসল আমল ও হুয়াল এটা হল আরবি এটা এটি বাংলায় বলে দিই ইমান হচ্ছে হৃদয়ে বিশ্বাস মুখের স্বীকৃতি কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় গোনাহে প্রাপ্ত হয় বিশ্বাস হলো মূল কর্ম হলো শাখা ওই রিব বললাম ওটা বাংলা হচ্ছে এটাই এখানে আসার সমস্যা কোথায় দেখেন যারা চরমপন্থী জঙ্গিবাদী খারেজি যারা ওদের হল ধরলো বিশ্বাস এবং কর্ম দুটোই সমান একটু যদি হেরফের হয়ে যায় আপনি কাফের আপনার রক্ত হালাল কঠিন ব্যাপার না জীবনে যদি একটা কবির গোনা কেউ করে সে কাফের হয়ে যাবে কবির গনা করি না আমাদের মধ্যে কটা লোক এরকম আছে মিথ্যা বলে কবির গোনা না সুদ খাওয়া কবির গোনা না হিসাব করলে তো একটা বাদ যাবে না কিন্তু যদি সে তবা না করে তাহলে সে পাপী হবে কিন্তু খারেজিদের আকিদা মতে সে মুসলমান থেকে খারিজি হয়ে যাবে অতএব তার রক্ত হালাল সরকার ইসলামিক বিধান জারি করছেন না বিদায় সরকার কাফের তার বিরুদ্ধে জঙ্গি আচরণ করা চলবে এই খারেজি আকিদাদের আকিদা একটি চরমপন্থী আকিদার কারণেই এই আকিদাকে উস্কে দিয়ে ইসলামের শত্রুরা বিশেষ বিদেশি বড় বড় ষড়যন্ত্রকারী যারা আছে অর্থ দিয়ে সম্পদ দিয়ে কিছু আলেমকে দিয়ে আমাদের তরুণদের মাথা নষ্ট করে দিচ্ছে বাংলাদেশের তরুণরা কখনই চরমপন্থী ছিল না আয়োজনাই এদেরকে পয়সার লোভ দেখে দেখে জঙ্গি বানানো হয়েছে যাতে ইসলামকে নষ্ট করা যায় সারা বিশ্বে ইসলামকে বদনাম করার জন্যে জঙ্গিবাদে যে আকিদাটা প্রচার করা হচ্ছে মূলত করছে ইসলাম শত্রু ইহুদ্দিনাসাররা এর ঠিক বিপরীত হচ্ছে মুরজি আকিদা মুরজি আকিদার ঠিক উল্টা তারা বলে শুধু আল্লাহ স্বীকার করলেই ইমানদার হওয়া যাবে মুরজাদের মধ্যে বারোটা বদল একটা বদলে কার্রা মিয়া তারা বলে হৃদয় বিশ্বাস না করলে হবে খালি একটু যদি বলো আল্লাহকে বিশ্বাস করলাম তাহলে তুমি পূর্ণ ইমানদার হয়ে যাবে তাদের ধারণা মতে আবর ইমান যা আমাদের ইমানতাই ইমান কোনো হ্রাস বৃদ্ধি নেই অধিকাংশ মুসলিম দেশের অধিকাংশ নাগরিক এই মুরজা হৃদয় বিশ্বাস যেহেতু কোনো আমল করা লাগবে না না দিলেই আমি মুসলমান হয়ে যাচ্ছি তৌহিদ মুসলমান বাংলাদেশের অবস্থা ঠিক তাই অধিকাংশ মুসলমান আমল এক নাই সালাত নাই সিয়াম নেই মুসলমান যখন আমি প্রথম রাষ্ট্র ইউনিভার্সিটি জয়েন করি তখন এই হাতেমক মসজিদের ইমাম সাহেব একসঙ্গে আমার ক্লাসমেট ছিলেন তিনি কামেলে হঠাৎ হন্তদন্ত হয়ে রাত্রে দশটার দিকে আমার কাছে চলে গেছে আমার তো জো হলে যে একবার জড়া কান্না শুরু করছে বলে ভাই কি আমাকে বের করে দিচ্ছে কেন গতকাল রাত দুটোর সময় দুই মা তালে আসছিলো এক মাতাল এত মদ খাইছে মরে গেছে আর দুই তিন মাতাল তাকে নিয়ে এসে মসজিদে এসে আমাকে হুজুর জানা ঝাপড়াই দেন আমি ওই মাতালে জানা ঝাপড়াব না তখন আমাকে তাড়ে দিয়েছে ঘুরতে একদম বেরকে আমি যাবো কোথায় তাই বললাম ভাইকে যাওয়া তো আশ্রয় নেই বুঝছেন এই যে রাষ্ট্র মসজিদ এটা বেশি অহংকার দেখাবো না তো আমরা আহেলা দিস সে কোন জমানায় আমি রাষ্ট্রে জয়েন করেছি আশি সালে ঘটনার প্রতি একাই সালের দিকে হবে চলো আমি যাচ্ছি তোমার সাথে পদে আসলাম ওখানে দিলাম কড়া খোদ্ একেবারে আগুন ধরা খবরা দিয়ে কোন বদমাশ আসে মধুমাতালে জানাতে পারতে পারে মধুমাতালকে গরুর মতো পুঁতি ফেলো ওর কোনো জানাজা নেই এই যে কড়া ভাষণ দিয়েছি ভয় আর কেউ কথা বলেনি আর চাকরি বহাল হয়ে গেল বুঝতে পারছেন আকিদা কোথায় গেছে আমাদের ও মদ খাবে সুদ খাবে ঘুষ খাবে পরের সম্পদে লুটপাট করবে সবই করবে কিন্তু পাক্কা মুসলমান এই হলো মুরজি আকিদা আল্লা রসুল হোসেন দেখেন আনাবিন রসুল্লাহ সাল্লাম মোহাম্মদ রসেন বললেন আলাইহি সাল্লাম তিনি এগুলো না বলে গেলে আমরা তো জানতাম না কিছু সিনফান উম্মতি ফিল ইসলাম সিফ আমার উম্মতের দুটো দল আছে তাদের ইসলামের কোনো অংশ নেই المرجية والقدرية مرجية والقدرية إمام تيبي بولسن والحق أن المرجية هم الجبرية هم على الإفراد والقدرية هم المنكرون بالقدر على التفريط والحق بينهما مرجية والجبرية يك এরা চূড়ান্ত বাড়াবাড়ি করেছে ঠিক কাদারিয়া যারা তকদিককে অস্বীকার করে তারাও চূড়ান্ত বাড়াবাড়ি করেছে সত্য রয়েছে এই দুই বাড়াবাড়ির মধ্যবর্তী স্থানে আর ওটি হলো আহলেসের আকিদা আমরা চরমপন্থী নই আমরা মধ্যপন্থী মনে রাখবো সশ হয় যদি কেউ আহলেস বলে নিজেকে প্রসার বা দাবি করতে চান তাকে অবশ্যই আগে মধ্যপন্থী হতে হবে হাত নিচে ছিল হাত ওপরে বানলাম আমি আহলেস হয়ে গেলাম জি না আর আবদুল্লাহ আমসলাহ সাল্লাম আল্লাহ কাতাবল্লাহাদ আল খালাইক কবল আল বেহামসী আলফাসানা রহমুসলাম আল্লাহ রসুল বলছেন দেখো মানুষের খালাইক মানে পুরা সৃষ্টি জগতের তকদির আল্লাহ লিপিবদ্ধ করেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই অতএব তকদির নিয়ে খবরদার জানার কোনো বাড়াবাড়ি করো না এটা মানতেই হবে অত কাদারিয়ারে বলে তোক দিরাবার কি পানিতে নামলে পা ভেজবে আগুনে হাত দিলে হাত পুড়বে এটা তক দিরাবার কি মুসলমান এই কাদেরিয়াদেরই একটা ফেরকা হল মোতাজেলা জাহামিয়া আশারিয়া এর আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে তারা বলে কোরআন মখলুক সৃষ্ট এদেরই অত্যাচারে আব্বাসীয় খলিফা মামুন মতাসিন ওয়াসেক এই তিনজনের আমলে মানে বত্রিশ বছর ধরে মুসলমানদের আহলে সুনতার জামাত এবং আহলে ই আলমদের উপরে যে ইমামদের উপরে যে নির্যাতন হয়েছে ইতিহাসে সচেত বিশ্ব বিশ্ববিস্যুত ইতিহাস হচ্ছে আহলেদের উপরে নির্যাতনের ইতিহাস একটাই তারা বলছিল কোরআন মখলুক এবং বিন হামুল কোরান কোরআন কালো মখলুক নয় জাল্লাদকে ডেকে এই জাল্লাত তুমি ওকে কয়টা বেত্রাঘাতে মারতে পারবে তো জাললাল বলছে আমি দশটা বেত্রাঘাতে ওকে মেরে ফেলবো খালি বাবা বলছে আমি ওকে তরবারি দিয়ে মারবো না বেদ দিয়ে মারবো তা তুমি বলো কয়টা বেত ও মরবে চিন্তা বিন আহমদিন্দ দশ লক্ষ হাদিসের হাফেজ এই সমস্ত আলমদের বাড়ি নির্যাতন হয়েছে শুধু আকিদার কারণে উনি বললেন আমি ওকে অশ্বিনকালেও কোরআনকে মখলুক বলতে পারি না ছাগল মখলুক গরু মখলুক কোরআনে মখলুক সবই তো সৃষ্টিজীব তাই না একটা মোশাতে সৃষ্টিজীব কারণ কোরআনকে সৃষ্টিজীব হতেই পারে না কিন্তু না ওই যে মাথা ঘুরে যে বড় আলেম সেই যুগের বড় শ্রেষ্ঠ আলেম সব দরবারি আলেম সে সরকারি আলেম সরকার সমর্থক অধিকাংশ আলেমই হয় দরবারি আলেম তার কথা বলতে পারে না শেষকালে উনি অস্বীকার করলেন চতুর্থ ব্যত্রাঘাতের সময় হাতটা একদম তো সারিয়ে গেছে এদিকে পিঠে রক্তাক্ত হয়ে গেছে সমস্ত পিঠ পায়ে ব্যান্ড খুলে পড়ছিল ঠিক সেই সময় মাটি ফেড়ে দুটো হাত উঠে এসে ব্যান্ড চেপে ধরলো এই দৃশ্য দেখি খলিপ ভয় হাত করছে সর্বনাশ ছাড়ো ছাড়ো ওকে ছাড়ো স্বয়ং ফ্রেস্তা তাকে সাহায্য করেছে সেদিন আল্লাহ তাকে লজ্জার হাতে বাঁচিয়েছেন তা ও কত বেলা পড়ে দেখেন আমি স্তম্ভিত হয়ে যাব তাদের জুলুম দেখি ওকে পাঠাও কারাগারে পরের দিন নিয়ে আহমদ রাত্রে তুমি কেমন ছিলে বলে ভালো ছিলাম যে দেখো আহমদ আমার কাছে আমি স্বপ্ন দেখলাম এই এই ব্যাপারে যে দুজন ফেরস্তে আসলো আর দুজন শয়তান আসলো তারা এসে আমাকে নিয়ে যেতে মেরিফিল দিতে চেষ্টা করছিল কিন্তু ফেরস্তার জন্য আমাকে বাঁচালো এর ব্যাখ্যা কি আহমদ বললেন আমিও একটা স্বপ্ন দেখেছি রাত্রিবেলায় বলো তো দেখি উনি বলছেন যে আমি রাত্রে বারোটার থেকে পরে উঠলাম উঠে উজু করলাম দুর্গা স্যালা তাদা করলাম প্রথম ডাকাতে সুরে ফাতিয়ার পরে সুরে নাস পরে ডাকাতে সুরে ফালাক পড়লাম দ্বিতীয়বার সেলা তাদের করতে গিয়ে সুরে ফাতিয়া পড়লাম সুরে এখলাস পড়তে যাব কোনো মতেই আর আসে না অসুখ মুখস্থ আছে কিন্তু জবানে আসতেছে না এত চেষ্টা করে আমি সূর্য আখলাস পড়তে পারলাম না তখন আমি জানলা দিয়ে তাকিয়ে দিকে ভেন্টিলেটর দিকে সেখানে একটা মরা পাখি ঝুলছে তখন আমি উঠে ওটা নামালাম নামিয়ে দেখলাম যে ওটা কোরআন মরে গেছে হ্যাঁ তুই কী বলছো কোরআনকে মরে তা লাভ ধরছ তাহলে হ্যাঁ আমি দেখলাম তো সূর্য খেলাস আহাদ আল্লাহ সামাদ এতে একেবারে ইসলাম কোরআনের সবচেয়ে তৌহিদের সুর হল এইটাই দেখলাম যে বড় মরে আছে তা আমি ওটাকে গোসল দিলাম কাফন পরালাম ওই কবর কারাগারের মধ্যে ওটাকে দাফন করলাম জানাজা করলাম মতো সে খলিফা সে কী বললো তুমি এগুলা এটা কি ঠিক তাহলে হ্যাঁ আপনি তো বললেন কোরআন মখলুক সৃষ্ট জীব যে সৃষ্টি হয় সে তো মরবেই থাকবে তখন খলিফা বলছে আরে এতে দারুণ জায়গায় ঘা দিছে আমাকে ধর তো দুই মল জোর ডেকে ইবনু আবু দাউদ বিশ্রাল বরাইসি তার একটু আগে এসে ইবা আহমদের কানে কানে বলছিল আহমদ তুমি কানাখানে একবার আমাকে বলো যে খলিফা যে মজাহের বিশ্বাসী অর্থাৎ মতজালের মজাহের বিশ্বাসী আমি ওটাকে বিশ্বাস করলাম কোরআন মকলুক কানে বলো খলিফাকে সুপারিশ করে তোমার জুলুম থেকে ভিত্রাঘাত থেকে তোমাকে বাঁচিয়ে দেবো ওই রক্তাক্ত আহমদের মুগ্ধতার বেড়ে যাচ্ছে হে না দাউদ হে বিশ্রানি এইগুলো শ্রেষ্ঠ আলেম তোমরা তোমরা আমাকে বলো কোরআন গায়ের মখলুক আমি তোমাকে আল্লাহকে সুপারিশ করে জান্ন আগুন থেকে বাঁচানোর জন্য সুপারিশ করব ইতিহাস এগুলো জান অত সস্তা মনে করেন নাকি এত সস্তা হালে না এটা রক্ত দিয়ে হালে হয় জুলুম ভোগে ভুগে হালেজ হওয়া যায় আমরা তো আরামসে আহলেজ হয়ে রফদ করলাম আহলেজ সে গেলাম এত সস্তা না আকিদা তৌহিদ আগে মশলা মশাল পরে আগে তৌহিদ আকিদা ঠিক করো তোমার সমস্ত সবকিছুর মালিক আমার আল্লাহ এই বিশ্বাস মজুদ মজবুত যত হবে তত আপনাকে মার খেতে হবে খলিফা মামুন খলিফা মতাসিম খলিফা ওয়াশেক তিন খলিফার আমলে ইম আহমদিন হাম্বুল মোট আঠাশ মাস জেল খেটেছেন জেল কেনা থেকে প্রতিদিন মাত্র একটা রুটি দেওয়া হতো আমাদের তো গুড়ির সঙ্গে রুটির সঙ্গে গুড়ো দেওয়া হতো তো ওনার ভাগে গুড়ু জোটে নেই ওই একটাকে রুটি সারাদিন খাইতে হবে বাস একটাই তার অপরাধ তিনি কেন মোতাজেলা হচ্ছেন না সরকারি আঁকি কেন আঁকি তার হচ্ছে না সরকারি দলে তিনি কেন যাচ্ছেন না সমস্ত আলেম এক থেকে উনি একে এত পণ্ডিত হয়ে গেলেন সে যুগের সে ইতিহাস যুগের ইতিহাস খুব বেশি পার্থক্য নেই যেখানে একজন লোক হালে মসজিদ বানাচ্ছে সেখানে মানুষ হামলে পড়তেছে সমস্ত আলমের একদিকে সঙ্গে সঙ্গে এসপি ইউএনও এমনকি এমপি টেমপি যা যত গোষ্ঠী ধরি সব তার বিরুদ্ধে সমস্ত লোক একদিকে ওনার এক একদিকে কি এটা ইত্যাদি অধিকাংশের পিছনে সবাই সংখ্যালঘুর পক্ষে কেউ নাই অথচ সংবিধানে পরিষ্কার লেখা রয়েছে একচল্লিশ ক ধারায় যে সংখ্যালঘু প্রত্যেকের যে যে ধর্ম মতে যে আকিদা বিশ্বাসে বিশ্বাস হোক না কেন তার নিজস্ব আকিদা বিশ্বাস স্বাধীনতা অনেক অধিকার রয়েছে সংবিধান কোথায় আর সংবিধানের রক্ষাকর্তা যারা তারা কোথায় মিলিয়ে দিচ্ছি খালি যে তাদের চেয়ে আমরা খুব খারাপ আমরা বরং ভালো বলারই আশা করব। কিন্তু ইতিহাসটা আজকে নতুন হচ্ছে না এটা খুব পুরনো ইতিহাস তাই বলছি এই একিদাগত যুদ্ধের কারণেই এবং আহমদ জর্জরিত হয়েছেন অবশেষে আল্লাহ রহমত নাজির হলো বিল্লাহর পরে তার ভাই মোতাক্কিল আল্লাহ যখন খলিফ হলেন মোতবাক্কিল আল্লাহর মা ছিলেন ইমাম আহমদের ভক্ত উনি বলে এই ছেলে তুই যদি এই ইমামকে মারিস আমি তোর মা না বাস আল্লাহ খলিবার পক্ষ হয়ে গেলেন ফলে মার থেকে উনি বাঁচতে বললেন ইমাম আহমদকে বারবার বলে আপনি বদ্ধ করেন খলিফার বিরুদ্ধে উনি বলেন না ও তো আলেম না ও তো এরকম জুলুম করবেই আমি কারো বদ্ধ করবো না আমাদের ফয়সলা আল্লাহই করবে যেদিন তিনি মারা গেলেন লক্ষ লক্ষ মানুষ বাগদাদের কিসের কারফু মানুষ দুনিয়া বাদে চলে আসছে এই জন্য তখন মাহিরা বলেছিল আহাদিসকে দেখো তাদের জানাজা দেখো তখনই তাদের সত্যতা প্রকাশ পাবে যখন তাদের জানাজা বেরো হবে তখন লাখো মানুষ সেখানে যে হাজির হয় কোন সরকারি আইন তার কিছুই মানে না ঠিক এমনি হয়েছিল ইবন তেমের ভাগ্যে মালাকি গুন্ডাদের হাতে তিনি নিজে নিবৃত নির্যাতিত হয়েছেন মৃতের মধ্যে পড়েছিলেন উজুদ ওালা সুফি অদ্বৈতবাদী যারা যারা বলে যত তত আল্লাহ নেই বাংলাদেশে এদের অত্যাচারে এদের কানভারিতে সে দেশের সরকার তাকে অ্যারেস্ট করলেন প্রথম ট্রেন লাগলেন দুই বছর তারপর রাখলেন পাঁচ মাস আঠাশ দিন আবার তাকে দামশকে কারাগারে বন্দি করা হলো কোনো কোনো সময় মালিকী গুন্ডা মালিক আলম মানে লাগানো গুন্ডা আর ওহাদাতুল উজুদের কায়েল যারা সুফি তাদের গুন্ডা সব ধরনের বাজে আকিদার লোক আছে উনি সবটার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছেন কবর পূজার বিরুদ্ধে এই লেখার পরে তো শুরু হয়ে গেল খেলা কবরের যদি পূজা নেওয়া হবে তো ওরা কী বাঁচবে যারা কবর নিয়ে ব্যবসা করে তাদের সবচেয়ে বিনা পুঁজির ব্যবসা হচ্ছে কবরের ব্যবসা বাংলাদেশ এমন কোনো গ্রাম ছিল না যেখানে আগে পীর ছিল না আহলাদিসদের প্রচারে বলব এর প্রধানতম ভূমিকা রেখেছে হালের যুবসংঘর জন্মলগ্ন থেকেই ফলে এখন কোনো পীরের কারবার নাই এমনকি আমার এইখানে রাজশাহীতে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহালীর মাজার আছে ওদিকে আবার গোদাগরিতে শাহালীর মাজার আছে ওদিকে ঢাকাতেও শাহালির মাজার আছে একটা মানুষের তিনটা জায়গায় মাজার হয় ওদিকে চট্টগ্রামে আছে বাজেদ মুস্তাহ মাজার বাজেদ মুস্ত জীবনে কোনো চট্টগ্রামে আসেন নেই তার কবর মানে দিব্য ব্যবসা চলতেছে এর বিরুদ্ধে আমরা শুরু থেকে বলে আসছি এখনও বলছি অনেক মানুষ এগুলো বুঝে গেছে খেলা এমনকি উত্তরবঙ্গে ঢেলাপির টেনা পীর নেই। নেই বর্ধমান সাহেব বলতেন শিয়াল গাজিকা মাজার এসব বহু ঘটনার পিছনে এখন মনে আসে আমি নিজে এসব জায়গায় ভুক্তভোগী অনেক জায়গায় এমনকি আমার জীবনের প্রথম বক্তা ছিল ইয়া কান আব ইয়া কান্তাইন সাতকের এক ভাষণ ছিল তখন ছোটো মানুষ তখন আমি আমার আব্বা ছিলাম সভাপতি আমি ছিলাম বক্তা অরে বা আমাকে মারার জন্য চারে যদি ওই দিন আমার কিছু নিকটাত্মীয় না থাকতো ওখানে ওই দিন আমি ফিনিশে যেতাম জীবনের প্রথম ভাষণ সাথে ইয়া কান উপরে একবার শুধু আল্লাহরই ইবাদত করবো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব পীরটাকে ও তো মরা অসন্ডে কি আমাকে চেনে আমার আব্বা উনি কবর গেলে আমার ডাক শুনতে যদি ডাক শুনতে পান তো আমার কণ্ঠ শুনলে হয়তো বুঝে এটা আমার ছেলে যে পীর জীবনে আমাকে দেখেনি শরণি সে কি কেমন চেনবে কেমন করে অথচ জ্ঞানীগুণী মানুষরা এগুলি বিশ্বাস করে দেশের যত ইলেকশন ক্যাম্পেইন শুরু হয় এক একটা কবর থেকে শুরু হয় এখন পর্যন্ত হচ্ছে না কেন কবরালা কি তোমাকে সফাত করবে সে তোমার ইলেকশন পাশ করিয়ে দেবে এদিক বলছো ভোটাররা ভোট দিলে পাশ করো জনগণের সার্বভৌ ক্ষমতার উৎস তো মরা পিঠটা কোন ক্ষমতার উৎস ও কি ভোট দিতে আসবে দুর্ভাগ্য দেশের চলছে এগুলো সব জায়গায় এগুলোর বিরুদ্ধে আপসীন সংগ্রামী দল হচ্ছে আহলেদের যুবসংঘ এবং আহলে চন্দন বাংলাদেশ তাদের সহযোগে সুধি মুরব্বী যারা আছেন সবাই এটাকে মেনে নিতে হবে আপনাদের সমস্ত বাংলার মুসলমানদের বলছি যদি সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকে একটা কমিউনিস্টের যদি মত প্রকার স্বাধীনতা থাকে নাস্তিকবাদের স্বাধীনতা থাকে অবশ্যই তভিদের স্বাধীনতা থাকতে হবে অবশ্যই আহলে যে স্বাধীনতা থাকবে আমরা এদেশে ভেসে আসেনি আমাদেরকে আসমান থেকে পাঠিয়ে দেয়নি আর মাঠের থেকে ভুঁই পড়ে উঠে এখানে জন্ম আমাদের মৃত্যু আমাদের সবই আমাদের আমাদের এখান থেকে উৎখাত করার চিন্তা যারা করবেন তারা নিজেরাই উৎখাত হয়ে যাবেন আল্লাহ ইনশাল্লাহ মোমিনকে সাহায্য করবেন বেমিনকে আল্লাহ সাহায্য করবে না এটা আল্লাহর হক অকান হাক্কান মোমিনিন আমার উপর হক হলো মোমিনদের সাহায্য করা আর মোমিন তারাই যারা আয়াতে বিশ্বাস করে রসুলের হাদিসে বিশ্বাস করে মোমিন দাবি করলে খালি মুমিনে হয়ে যাবে না রসুল আগেই বলেছে সিনফার এবং উন্মতি আর ওর দুটো দল আছে তারা কোশ্চিন কালো ইসলামের কোনো অংশই তাদের মধ্যে নাই যারা চরমপন্থী এবং যারা একেবারে অদৃষ্টবাদের কাজ নেই কাম নেই পাক্কা মুসলমান এই দুটো দল সম্বন্ধে আলদর্শল আগেই ভবিষ্যৎবাণী করে গেছে সাবধান আমরা এই দুটো মধ্যে একটাও নেই আমরা চরমপন্থে বিশ্বাসী নেই মধ্যপন্থে বিশ্বাসী মধ্যপন্থে হিসেবে আমরা কাজ করে যাচ্ছি এবং সেইভাবে সারা জীবন করে যাব চরমপন্থী বরং তারাই যারা আমাদেরকে বাধা দিচ্ছে তা সে সরকার হোক বা সরকারের দলের লোক হোক বা প্রশাসন হোক যে তারাই চরমপন্থী যারা কোনো কথা মন্তি না আগেই বলে আরে ছাড়ো ছাড়ো সব কোনো কথা শুনতে না মনে রাখেন এবং ইব্রুতাইমিয়াকে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল বিচার বিভাগ প্রধান বিচারপতি সে নিজে ছিল মালিকী মুজাহের লোক তাইমিয়া তাকে দেখেই বলছে আপনি তো মালিকই আপনি তো আমার বিরোধী আপনি কি বিচার করবেন এক প্রথম চটাই শেষ ব্যাস কোনোরকম কথাবার্তা কিছু নেই বছর জেল আর এক বিচারবদি সে তো সুফি আরে বিশাল একেবারে আরে আপনি তো সুফি আপনি ওহাদু যদি বিশ্বাসী আপনি কি ন্যায় বিচার করবেন হয়ে গেল পাঁচ মানে আঠারো দিন থাকতে হবে যে কোনো বিচারক একটা একটা মজাব তো সে কিন্তু সে তো নিরপেক্ষ না শেষে তাকে তিন বছর দুই মাস আঠাশ দিন থাকতে হয় এবং অর্বশেষে মৃত্যুর বিশ দিন আগে তার হাত থেকে কাগজ কলম সব কেড়ে নেওয়া হল উনি কয়লা দিয়ে দেওয়ালে গায়ে যে কথাগুলো লিখেছিলেন সুরায় নাজমের শেষ দুটো আয় লিখে গেলেন এবং লেখাপড়া বন্ধ হয়ে গেল কোরআন পড়তে পড়তে দুনিয়াতে বিদায় হয়ে গেলেন আহলাদকে জেলখানা গিয়েও এতে শান্তি দেয়নি কিন্তু এই মানুষটা যখন তার লাশ বেরোলো জেলখানা থেকে সমস্ত বাগদাদ হুমড়ি খেয়ে পড়লো তার জানাজার জন্য স্বয়ং রাজা এসে বাদশা এসে ঝাঁপিয়ে পড়েছে তার মুখের করি তাই ভুল করছে আমাকে তুমি ক্ষমা করো এই আলমদের উস্কানিতে আমি বিপদে চলে গিয়েছিলাম অত আলেম হলি যাকে ভালো মানুষ এটা মনে করেন না আখিদের বিরুদ্ধে গেলেই ওরই আপনার সবচেয়ে বড় দুশ্মন এরাই সরকার সবাই মিসগাইড করে আলম সমাজকে আমরা সম্মান করব চিরকার সম্মান করবো যদি আকিদে বিরোধী না হয় সবার কাছে আমরা আবেদন জানাবো দয়া করে কোরআন এবং হাদিসের বিধান মেনে চলার চেষ্টা করুন উল্টা ব্যাখ্যা করবেন না এমনি আমরা সাল্লুসাল্লাম আল কাদ তো মজুস হাজিল উম্মা ইন মারাদু ও আহমদ বেসনা শাহী যারা কাদেরিয়া যারা তকদিকে অস্বীকার করে তোমরা তাদের এরা মজুস হাজিল উম্মা এই উম্মতের মজুসি এরা অগ্নি উপাসক এরা যদি অসুস্থ হয় এদের সেবা করো না এরা যদি মরে যায় এদের জানা যায় যেও না কড়া হাদিস দয়ার নবী কিন্তু এখানে দয়া করার নেই কঠোর কোন রাখিদা নষ্ট যেদিন হোদ সন্ধি হচ্ছে সেদিন একজন বাবা সন্ধির মূল আলোচক আলোচনা শেষ হয়ে গেছে চুক্তি স্বাক্ষর হয়নি ঠিক সেই সময় তার ছেলে দৌড়ে চলে আসছে হাত পা সব দিয়ে বাঁধা এসে বলছে অসাদুল্লাহ ইলা অসাদুল্লাহ মোহাম্মদ আব্দুয়সুল হে মোহাম্মদ আপনি আমাকে মুক্তি দিন আমি মদিনা যাব বাবার কাছে থাকবো না তো নাল্লা রসুল তার এই অবস্থা দেখে বললেন দেখো এখন চুক্তি তো স্বাক্ষর হয়নি তো এখন ওই ছেলে যেহেতু আমাদের দলভুক্ত হয়ে গেছে তো ওকে তুমি ছেড়ে দাও বাপ বলছে ও কৃঙ্খলা আমি ওকে ছাড়বো না ওকে মেরি ফেলবে তাও ভালো তখন ওমর ফারুক একটা কথা বলছেন এই ছেলে তো বাপকে মেরি ফেল তো কুত্তা যার ইমান নেই না ছোট্ট ছোট্ট কথা ও তো মানুষই না তো মানুষই না আল্লাহ সবচেয়ে পৃষ্ঠপোষক কে ছিলেন জানেন আবু তালেব না সারা জীবন তাকে সাহায্য করেছে না আলী এসে বলছে হ্যাঁ আল্লাহ রসুল আব্বা তো মারা গেলেন কি করব? মানে আলী অনুমতি চাচ্ছেন কি জানাজে পড়া যাবে কিনা আল্লাহ যেটা ওকে যে মাটিতে পুঁতে দেওয়া জানা জানাই কারণ সে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ দিন আব্দুল মতাল বলেছে সে লাল পড়ে নেই আকিদা সবার আগে তালে হচ্ছে না বিষয়গুলো খেয়াল রাখবেন ভ্রান্ত ফেরকার জাহামিয়া যারা আল্লাহর কোন গুণে বিশ্বাস করে না মোতাজেলা আশারিয়া এরকম অসংখ্য ভ্রান্ত ফেরকার তালিকা আমাদের বইতে আছে থিসিসও আছে আর আকিদা ইসলামের ছোট্টটা বই আছে না বত্রিশ পৃষ্ঠা এটা দয়া করে ঘরে ঘরে রাখবেন যদি কিছু শিখতে চান জানতে চান শুধু ঘরে ঘরে রাখবেন বাচ্চাদের পড়াবেন মুখস্থ করাবেন ছোট্ট ছোট্ট বই একেবারে টাকা পাতে করবেন নাকি আমরা আমার লেখা প্রায় অধিকাংশ বই ছোট যাতে মানুষ সহজে কিনতে পারে বুঝতে পারে আকিদা আরও শোনেন তাহলে সেটা আকিদা হলো ভালো মন্দ সকল কর্মের স্রষ্টা আল্লাহ মতাজীরা বলে আল্লাহ মন্দের স্রষ্টা নন আল্লাহ শুধু ভালোর স্রষ্টা যদি এটা আমি বিশ্বাস করি তাহলে আমাকে ভালোর জন্যই এক আল্লাহ মন্দের জন্য আর এক আল্লাহ দুই আল্লাহ বিষয় করতে হবে না এখানে আমাদের বিষয় হচ্ছে আল্লাহ ভালো মন্দ দুটারই সৃষ্টিকর্তা কিন্তু ভালো মন্দ করণওয়ালা হচ্ছে বান্দা ইমনা হদায়না সাবিলা ইম্মা শায়কর ইম্মা কাপুরা আমরা রাস্তা দেখিয়ে দিয়েছি ইচ্ছা করলে হে বান্দা তুমি শুকুর গুজার হতে পারো ইচ্ছে করলে তুমি কাফের হতে পারো এরকম আল্লাহ আমার স্বাধীনতা দেয়নি কিন্তু এর বিরুদ্ধে মোতাজুলিল্লাহ ওলামাই কিরাম মহতাজিল্লাহ বলতে কারা জানেন আমরা মাদ্রাসায় ইউনিভার্সিটিতে তফসির কাশ্যাব পড়াই না তফসির কাশাবের লেখক তো নিজে মোতাজুল্লাহ পুরা তফসিরে তার মতাজ আকিদা তিনি প্রকাশ করেছেন এমনভাবে এইসব তফসির পড়ি আমরা আলম হচ্ছি এম এ ডিগ্রি নিচ্ছি আমরা এরকম হয়ে যাব না আমাদের তফসিরে এগুলি প্রতিবাদ চলে আসছে এই আকিদা অত্যন্ত মারাত্মক আকিদা বলে আল্লাহ কখনই মন্দ সৃষ্টি করতে পারে না আল্লাহ তো ভালো আল্লাহ কোনো খারাপ জিনিস করে তা কর্মীটা কে তাহলে কে সৃষ্টি করেছে শয়তান কি আল্লাহ সৃষ্টি করে ইবলকে আল্লাহ সৃষ্টি করে নি আমরা বিশ্বাস করি সকল কর্মের স্রষ্টা আল্লাহ কিন্তু কর্মের কর্তা হচ্ছে বান্দা অর্থাৎ বান্দা তুই ভালো কর মন্দ ছাড় আমরা বিশ্বাস করি আল্লাহর কালাম সৃষ্ট নয় কিন্তু মতজানরা জহাম ইয়া বা কাদরিয়ারা বলেন আল্লাহর কালাম সৃষ্ট হ্যাঁ কালি কলম কাগজ এগুলো তো সৃষ্ট এটা প্রেস এত এত ব্যাপার না কিন্তু হলো ওই যেটা ওহি তো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট এটা তো সৃষ্ট না বিশ্বাস আল্লাহ বলছেন আল্লা রহমানও আল্লাহ কোরআন আছে না আল্লাহ তো বললেন রহমান ও খালাকাল কোরআন আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন যে আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন কারণ ওটা মখলুক যুক্তিবাদী দুনিয়া যুক্তিবাদীরা অধিকাংশে মতাজেলা আপনাদের অতি শীঘ্র যে দলটা চলে গেলো আমাদের শাসন ক্ষমতা থেকে প্রায় তারা বলতেন জ্ঞান জ্ঞান ভিত্তিক সমাজ চাই পিছনে ইতিহাস ভুলে গেলে হবে না কারণ তখন যদি ওনারা ক্ষমতা না আসতেন তো আমরা হাতে মুক্তি পতাম না যে ইসলাম ওলারা আমাদের ক্ষমত যেটা জেল ছিল ওই ইসলাম ওলারা যদি থাকতো আর কিছু দিন আমাদের ফাঁসি দিয়ে দিত ধারণা হয় আর আল্লাহর ইচ্ছা তাই তো হবে তাই না ওরা চলে গেল আসলে আমরা এক দল তারা ভালো কিন্তু তাদের আঁকি দল এই যে জ্ঞানভিত্তিক সমাজ চাই আমরা এর বিপরীত কথা বলেছিলাম যে জ্ঞান ভিত্তিক নয় আপনার জ্ঞানের মধ্যে ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে জ্ঞান তো মানুষের অত জ্ঞান নয় ওহিভিত্তিক বলেন ওহি ভিত্তিক সমাজ কায়েম করতে হবে যেখানে কোনো জ্ঞানের সুযোগ নাই মানুষের জ্ঞান পক্ষে থাকে বিপক্ষে থাক ওহি যেটা বলবে সেটাই মানবে যেটা নিশ্চিত করবে ছাড়বো ও আতাকুম রসুল হো ফাখুজু হো ও না হাকুম আন হো হো রসুল যেটা বলে সেটা গ্রহণ করো নিশ্চিত করে সেটা বর্জন করো বাস এক কথা শেষ না এই কথা না বলে বলছে যে আমার জ্ঞান ভিত্তিক সমাজ সেই জ্ঞানের আলোকে সমাজ গড়ে তুলছে আলোকিত মানুষ পত্রিকা আসে আলোকিত কিছু আলো তোমার এই লারেলাপার আলো ওই আলাদা খুশি করবে নাকি তোমরা এই বিষয়টা খেয়াল রাখবেন আল্লাহর কালাম সৃষ্ট নয় এটা গায়ের মহলুক এটা আল্লাহর ওহি কেয়ামু উদ্দিন আল্লাহকে দর্শনে আমরা বিশ্বাস করি যারা মতাজলি বা জাহামি আশারি কেয়ামুদ্দিন আল্লাহকে দর্শনে তারা বিশ্বাস করেন না তারা বলে মানুষের চোখ দিয়ে আল্লাহকে কেমন করে দেখবে এটা তারা ভুলে যাচ্ছেন কেমদিন মানুষ এই চোখ নিয়ে সেখানে উঠবে না সেখানে আলাদা চোখ হবে আলাদা দীপ্তি হবে এই চোখ আর সেই চোখ এক না কোরআন পরিস বলছে ভুজু হই এম এদের না হবদেরা এলা না সেদিন বহু লোকের চেহারা হবে প্রফুল্ল তারা তাদের প্রতিপালকের দিকে একদৃষ্টি তাকিয়ে থাকবে এখানে যে তারা ব্যাখ্যা করেন তারা তফসির মধ্যে এলা সবাবে বেহা না অজদেরা আল্লাহ কীভাবে স্বভাব দিচ্ছে ওনার দিকে তাকিয়ে থাকবে বড় বড় মুফাসের যাদের নাম ছিল চম উঠবেন তারা পরে এখানে পদস্কলন ঘটে গেছে তাহলে সে আগে এখানে স্পষ্ট যা আছে কোরআনে হাদিসে যেটা সহজে আরব লোকরা বুঝত সেই ভাষায় কোরআন নাজিল হয়েছে প্রকাশ্য অর্থে আমাকে ব্যাখ্যা দিতে হবে বাতিনি অর্থ করলে হবে না আল্লাহ রসুলকে বসে আছেন একদিন সাহেবের বুধিয়া আল্লাহ রসুল আমরা আল্লাহকে দেখতে পাবো আচ্ছা তোমরাকে দিনের সূর্য দেখতে পাচ্ছ যেখানে মেঘ টেক নাই মেঘ আকাশে মধ্যাহ্ন সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় তো না তো তোমরা কে আমাদের দিন ঠিক অমনিভাবে তোমার আলোকে দেখতে পাবে যদি তুমি সত্যিকার ইমানদার হও বলো আলহামদুলিল্লাহ যাদের বিশ্বাসের মধ্যে কপটতা আছে তাদের বিশ্বাসের মধ্যে সমস্যা আছে তারা দেখবে না বিশ্বাস যাদের সমস্যা সে দেখবে কী করে চোখটা সমস্যা হয়ে যাবে বিশ্বাস স্পষ্ট দেখবে সে আল্লাহকে স্পষ্ট আমরা স্পষ্ট বিশ্বাসকে করে প্রকাশ্য অর্থে স্পষ্টভাবে বিশ্বাস করে হাদিসের প্রকাশ্য অর্থে অতএব ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে দেখানোর এই সৌভাগ্য থেকে বঞ্চিত না করেন আল্লাহ তুমি আমাদের সবাইকে আমাদের দিন তোমাকে দেখার সৌভাগ্য দান করো আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম সবই সৃষ্ট আছে আল্লাহর সেরাজে গিয়ে দেখেন নাই জাহান্নাম দেখেন নাই জান্নাত দেখেন নাই সৃষ্টি না হয়তো দেখবে কি আজকের বিজ্ঞান বলছে যে সৌরজগতটা আমরা কিছুই জানতে পারিনি এতদিন ধরে এত বিজ্ঞান গবেষণা করে করে সেখানে বলা হচ্ছে যে এক হাজারের মধ্যে নয় হাজার নয়শো নিরানব্বই পয়েন্ট ফিফটি আমরা আদৌ জানতে পারিনি আর সামান্য কিছু জেনেছি তা তো সন্দেহ আছে তো কি এতদিন ধরে এত বিজ্ঞান অজ্ঞান সমস্যা আবিষ্কার করি লাভ হলো কি আমরা ও ওসুলি বিশ্বাস করি যারা বেদাতি ফেরকা তারা বলেন মানুষ তার কর্ম অনুযায়ী ফল পাবে সাফাত আবার কি যদি সাফাত করে একজন কবির গোনাগার বা ব্যক্তি মুক্তি পেয়ে যায় তাহলে তো আমলের কি দরকার এটা আল্লাহর অবিচার হবে না সুপারিশ করলো মা ভেয়ে গেল কিন্তু যেহেতু সাফাতের কথা পরিষ্কার হাদিসে এসে গেছে মানদাল্লাজি জি ইল্লা আতর করছে নাই আল্লাহ এজেন দিবেন অনুমতি দিবেন তাহলে বান্দার সাফাত করতে পারবে যে কোনো লোক নয় নবীরা করবেন সব নবীরা বলবে আমরা তো এক এক পারব না তুমি শেষ নবী মোহাম্মদের কাছে যাও ওনার কাছে সমস্ত উন্মতরা যাবে নবীরা যে বলে মোহাম্মদ তুমি সুপারিশ করো তখন তিনি যাবেন আল্লাহ পাক বলবেন এরফা মোহাম্মদ এরফা রাশাফ আশফা তো হে মোহাম্মদ মাথা উঠাও তোমার সাফাত কবুল করা হবে এই করে উনি চারবার যাবেন শেষবারে যখন যাবেন হে আল্লাহ একেবারে আমার উম্মতির এখনও যারা তোমার অন্ততকে কলমে শাহাদ উচ্চারণ করে আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও তখন আল্লাহ আজ জাতি ও জেলালি ও কিবরিয়াই আমার ইজ্জতের কসম আমার প্রতিপত্তির কসম আমার আমি অবশ্যই তাকে মুক্তি দান করবো জাহান্নাম থেকে মান করল্লাহ খালেসত্যম কলবিহি খালেস অন্তরে যে একবার কলমে লাল্লাহ পাঠ করে সে আমি তাকে জানাতে মুক্তি দিয়ে নিয়ে আসবো বললাম আলহামদুলিল্লাহ এটা তোমার কাজ না মোহাম্মদ এটা আমি করব। অথচ খালেস অন্তরে যে লাল্লাল্লাহ পড়ে সে কোশৃঙ্কাল সেরে করতে পারে না সে কখন কাবরে কবের মাথা নিতে করতে পারে না সে কখন বেদাতে হতে পারে না ঠিক না এটা এদিকে পড়ে মসজিদ সালাদা করছে আর কবেরকে সের দেওয়া করছে কোন জাতের মুসলমান সব আমরা খত্নানুবধ বিশ্বাস করি রবি শেষ আর নবী আসবেন না যারা কাজিয়ানি আসে যারা তারা বলে আল্লাহ রসুল বড় কিন্তু শেষ নন শেষ নবী তাদের কাছে গোলাম মোহাম্মদ কাজিয়ানী নওয়াজমেন জালেক আরও নবী আসবে বহু আগে আল্লাহ রসুল এই বিশেষ আমাদেরকে সাবধান করে গিয়েছেন দেখো আমার মৃত্যুর পরে তিরিশ জন ভণ্ড নবী আর হবে আল্লাহ রসুল জিবুদ্দাসের চারজন বেরিয়েছিল এবং দিন একজন নবীকে হত্যা করা হয়েছিল তারপরে সারা যুগে এরকম তিরিশ জন হবে তাতে ভারতে একজন হয়েছে এই গাধা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার মধ্যে আহল্যান্সরে সংগ্রাম করেছে আল্লামা মোহাম্মদ জেন বটালবি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী ফাতে কাদিয়ান এরা সারা জীবন তার মধ্যে লড়াই করে গেছে শেষকালে তার সঙ্গে হেলা করা হয়েছিল যে ব্যক্তি তুমি ভণ্ডনবী যদি তুমি হও তো তুমি আমার আগে মরবা আর যদি ভালো নবী হও তো সানাউল্লাহ আগে মরবে পরে তুমি মরবা শেষকালে ভণ্ড নবী আগেই বলল সে ভণ্ড প্রমাণ হয়ে গেল স্নান সে ভণ্ড মারা চল্লিশ বছর পর মুসির মারা গেছে আহলেস স্বাতন্ত্র ঐতিহ্য আহেলস সত্যতা সত্যতা ওদিনই প্রমাণিত হয়ে গেছে সমস্ত ভারতবর্ষে এই মোবাহার ফলে সাহাবাদের ব্যাপারে আমাদের আঁকিদের স্পষ্ট কোনো সাহাবিদের সম্পর্কে কোনো খারাপ ধারণা নাই যারা শিয়া তারা বলেন আলী মেঘদাত আসবাদ এই দুই দুই তিনজন সাহাবি ছাড়া সমস্ত সাহাবি কাফের বউ নমিন জালেক যারা আউবাকর ওমর ওসমান আলী এই চারিখলিফ মানে না শুধু আলী ছাড়া আর সবাইকে অস্বীকার করে তারা আমরা খলাফায় আরবায় বিশ্বাস আউবাকর অমর ওসমান আলী প্রত্যেককেই আমরা অন্তর থেকে ভালোবাসি এবং আমরা আশারায় মবসারে বিশ্বাস করি যাদেরকে আল্লাহ রসুল নিজের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়ে গেছিলেন আমরা আহলে বায়াতকে মহব্বত করি অর্থাৎ আল্লাহ রুসাল্লের পরিবারকে আমরা মহব্বত করি এই মহব্বতের দাবিদার হচ্ছে এখন শিয়ারা বলে আমরাই হলাম আহলে বায়াতের মূল উত্তরাধিকারী অথচ এরা পুরো মো শিরকে মধ্যে ঢুকে বসে আসছে তাদের ধারণা মতে হাসান আজকারি ছোটোবেলায় ওই খাট খাটের নিচে লুকিয়ে গিয়েছিলেন এখনও লুকানোই আছে ওই হাসান আজকারি বের হবে তার উপরে সারা বিশ্বের ইমামত অর্পিত হবে তখন থেকেই ওরা স্বস্তি পাবে সম্পূর্ণ ভুয়া কিদা এর কোনো ভিত্তি নাই স্বপ্নের উপরে কল্পনার উপরে এগুলো কাজ করে অথবা আমরা শিয়াদের মতো আহলে নামে অন্ধ অনুসারী নই যতটুক আল্লাহর রসুল বলেছেন ঠিক তট্টুকি আমরা অবশ্যই আহলেবাচে বিশ্বাস করি তাদের উপরে মহব্বত করি রসুলের পরিবার সবাইকে আমরা সমান সম্মান করি ঠিক একইভাবে আমরা ভালো মন্দ সকল ইমামের প্রজন্ডেন্টের সালাদ আদায়কে জায়েজ মনে করি হালাদিস ইমাম হলে তারা প্রয়োজন সালাত হবে না হানাফি ইমামের প্রয়োজন সালাত হবে না এটা আমার বিশ্বাস করি না যে কোনো মুসলমান ওর কাউ মারা করে না করে না রুকুকার রুকুকার বাস তবে মুশকিল হয়েছে হালাদিসরা সুরে ফাঁতে পড়ে কিন্তু অন্দিরা সুরে ভাতে পড়ে না যার ফলে তারা খালি কাটাকাট কাটাকাট আর বসে উঠে আর বসে এ আমাদের সালাদ পড়া খুব কষ্ট হয় সমস্যা হয় যদি তারা একটু দয়া করে ধীরে সেলা আদায় করেন হাতি রয়েছে ধীরে সালাত আদায় করার জন্য তাহলে আমাদের সমস্যাটা হয় না যদি ওরকম কাকের ঠোকার মতো উল্টাপাল্টা করেন তাহলে আমাদের বাদ দিয়ে আলাদা মসজিদ করা লাগবে ওটা বাদ দিয়ে ভালো মসজিদ দেওয়া লাগবে কিন্তু আমরা নাজায়াজ মনে করি না ঠিক আমরা কারো মতে বিশ্বাস করি মা মারিয়াম ঈশাকে ঈশা যখন জন্ম হলো ঈশা ছোট্ট বাচ্চা ছেলে ছিল না বাচ্চা কোলে মাতৃদিক কোড়ে শিশু ঈশা কথা বলেছিলেন এটা উনি তো নবী ছিলেন না এটা করামতির একটা অংশ ঠিক অমনি করে ঈশার মা মুসার মা আল্লাহ প্রাক্তার বললেন দেখো হে মুসার মা তুমি তোমার বাচ্চা মুসাকে সাগরে ভাসিয়ে দাও আমি তাকে হেফাজত করব। মুসা মা আল্লাহ তার কাছে বহি নাজির করলেন তিনি ঠিক সেইভাবেই তাকে সাগরে ভাসিয়ে দিলেন ঠিক দেখা গেল যে মুসার সেই ইয়েটা ছোট্ট বাচ্চার ছেলে তো বুঝতে বাচ্চা ভাসতে ভাসতে একবার ফেরাউনের বাড়ির ধারে হাজির যে মুসার তাকে যে ফেরাউন মুসাকে মারার জন্য এত কিছু বনিশালের সন্তান হত্যা করলো সে ফেরাউন স্বয়ং মুসার লালন পালনকারী হয়ে গেল এটি আল্লাহর বিশাল একটা ব্যাপার নাগুলা এগুলো সব কেরামত আউলিয়ার উদাহরণ সাহাবে কেরামের ভাগ্যে হয়েছে আসাম সাহবতের জীবনে তো আমরা দেখেছি আবকারের জীবনেও আমরা দেখেছি ওমরের জীবনেও দেখেছি অবকারে ছিল একদিন একজন বাড়িতে বেরিয়ে গেছেন বুঝতেই তো পারছেন নেতো মানুষের কাজ বাড়িতে মেহমান আসতে উনি তো গেছেন উনি বাজারঘাট করে আনলে তো অত হবে তিন চারজন মেহমান কী খাবে অনেক রাত্রে আবকে ফেরেছেন দরবার থেকে কী কো মেহমান তো ছিল যে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে পেরেছ তা আমি কোথায় পাবো কিছু তো আপনি কিনে দিয়ে গেলেন না তো মেহমান তো না খেয়ে আসে তাই আমার জন্য কিছু আসে হ্যাঁ আসে ঠিক আছে এই অন্ধকারে পড়ে পড়ে সব সেইটে দিল মেহমন্দের উনি দিতেই থাকলেন মেহমান খেতেই থাকলো খাওয়া কম হয়নি মেহমানও আসুদ হয়ে গেলো উনি তৃপ্ত হয়ে গেলো স্ত্রীর তৃপ্ত হয়ে গেলো সবই হয়ে গেলো কোথা থেকে খাবার একটা আল্লাহ ভালো জানে এটা কেরমতা আউলিয়া না এরকমভাবে বহু ঘটনা স্বাভাবিক জীবনে আছে সে বলতে ওর একটা আলাদা একটা ক্ষয় হতে হবে এগুলোর মধ্যে যাবো না আমরা কেরমতা আউলিয়া বিশ্বাস করি ভালো মন্দ যে কোনো শাসকের আমরা আনুগত্য করি কারণ আল্লাহ রসুল বলছেন আতু হাক আদু এলি হাক্কাহ হাক্কা কুম তোমরা শাসকের হক শাসককে দিয়ে দাও আর আল্লাহর কাছে তোমাদের হক চাও শাসক যত ভালো হোক মন্দ হোক আমরা আনুগত্য করি বিদ্রোহ করি না সোজা কথা এরপরে একটা একটা যদি আপনি সামনে রাখেন উনিশটা আঁকিতে পাবেন এর মধ্যে পরে আট দশটা আমার বলা হয়ে গেল এর বেশি বলার সুযোগ এখন নাই আপনাদেরকে অনুরোধ করবো আকিদা ইসলামের ছোট্ট বই আমাদের একটা আছে এটা কিনে ঘরে ঘর রাখবেন পড়বেন বুঝবেন আহলাদির সম্পর্কে ভুল ধারণা পোষণ করবেন না আমরা কোশ্চিন চরমপন্থী নই সরকারের বিদ্রোহী নই যে সরকারই আসুক আমরা আনুগত্য করি কিন্তু তাদেরকে সুপরামর্শ দিতে আদৌ পিস্পা হয় না যারা আমাদের তাহারেক পড়েন যারা আমাদের কথা শোনেন তারা জানেন সরকার যখন ইসলাম বিরোধী কোনো কাজ করে আমরা তখনই প্রতিবাদ করি ব্যয় করি পত্রিকায় করি বক্তৃতায় করি এটা আমাদের চরিত্র থাকতেই হবে এটা আল্লাহ রুসুলের হুকুম কারণ যদি আমি হক কথা না বলি কেয়াদের মাঠে আমাকে আগুনে লাগাম পড়ানো হবে ওই কেয়ামতের মাঠে আগুনে লাগাম পড়াচ্ছে যে দুনিয়া সরকারের জেল জিন্দান খা জেল খাটতে আমরা রাজি আছি এক একটা হাদিসের জন্য দশ বার জেল খাটতে রাজি আছি কিন্তু হাদিস ছাড়তে রাজি নয় বিষয়টা মনে রাখবেন হক তো আমরা বলবই যদি সহ্য করতে না পারেন এবং আহমেদের মতো জেল খাটবো আমাদের তো পূর্বস্বরী তারাই সাহাবে ইকরাম তো আমাদের তারাই তোমাদের আদর্শ এবং আহ্বানীবাকে জেলখানায় বিষ দিয়ে হত্যা করা হয়েছে তাকে বলা হয়েছিল তুমি প্রধান বিচারপতি পদ নাও আহ্বানীবা বলছে যে না একদিকে তোমার তরবারি একদিকে আমার ন্যায় বিচার আমি পারবো না কাজ করতে শেষকাল জেলে দেওয়া হলো জেলখানা তাকে ক্ষণে ক্ষণে ধীরে 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 হত্যা করা হয়েছে এবং শাহির রহমতাল আল্লাহকে বলা হলো আপনি মিশরের প্রধান বিচারপতি হন বাগদাদের প্রধান বিচারপতি হন উনি বলেন না আমি এটা এ আমি পারবো না তো জবশয়ে বাগদাদ পরিত্যাগ করে যাচ্ছেন মিশরের দিকে তিনি বলছেন কাদাস ভাত নফসি তত কয়লা মিশরিন এত কয়লা মিশরিন এত কয়লা কাবারে আমার নফস বলছে আমি মিশরে চলে যেয়ে আশ্রয় নেই কিন্তু আসলে কি আমি মিশরে যাচ্ছি না কবরের দিক যাচ্ছি আল্লাহ ভালো জানে ঠিক তাকে সেখানে যেয়ে পিটানো হয়েছে এবং মালিকের অবস্থা কি আপনি জানেন না একদিন বলে নেই মালাকে বলা হলো হে মালে তুমি এক মতো আহাজ করো ঠিকা বিবাহ একটা শাড়ি দাও বিবাহ হয়ে গেলো দশ পর ভোগ করো আবার ওটা বাদ দাও একে বলে ঠিকা বিবাহ এটা হলে যারা ধনী মানুষ যারা আরাম বিলাসী যারা আসেন রাজদরবারে যারা থাকেন এই ফতো তাদের সুবিধা হয় না নিজের বউ তো আসার এরকম দুদিন অন্তর অন্তর বউ পাল্টাবো সিঁয়াদের কাছে এখন এই ফত যায় যাচ্ছে নেকায় মতা কিন্তু না ইমাম মালিক বললেন আল্লাহ রসুল বিদায় হজরদ্দিন চূড়ান্তভাবে সারা জীবনের জন্য কেয়ামত পর্যন্ত নেকায় মতাকে হারাম করে দিয়ে গেছেন আমি ওকে হালাল করতে পারবো না যে ইমাম মালাককে তারা এত সম্মান করতেন সেই ইমাম মালাককে তারা ধরে আনলো এনে তারপরে হুকুম গেল বিটাও বৃদ্ধ পেট খারাপ উটনির লেজের উপরে নিচে এই পবিত্র দেহখানা ঝুলিয়ে দেওয়া হলো যার যিনি মহত্তা ইমাম মালিকের সতেরোশো হাদিসের যিনি হাফেজ তাকে দেওয়া হল এই অবস্থায় উঠ হাটে পায়খানা পড়ে সমস্ত মাথা পিঠ সব হয়ে যায় গন্ধা হয়ে যায় আর পিটাচ্ছেবিলি তরুণ সে গুন্ডে লাগিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তা দুই ধারে হাজার হাজার নারী পুরুষ মাথম করছে হায় হায় এত বিরাট আলমগ্ন এই অবস্থা উনি বলছেন ইয়া বাগদাদ মান ইয়া আরেফ নেই আরেফ নিফ নেই কত যারা আমাকে চেনো তারা তো চেনই যারা আমাকে চেনো না জেনে দেখো আমার নাম মালিক ইবনু আনাস আমি কশ কালো কত আমি কশ কালো নেকায় মতাকে জায়াজ করতে পারবো না এটাকে ইমাম মালিকের অবস্থা আর ইমা আহমদ তো তো আগেই শুনছেন চার ইমামকে নিয়ে আমরা দলবাজি করি চার ইমামের আদর্শগর মানি সার ইমাম যে কি ভোগ করেছেন তাদের মধ্যে কি কঠিন পরীক্ষাগুলি এসে গেছিলো সে পরীক্ষার ধারে কাছে আমরা নেই আমরা কে দলা দলি ব্যস্ত আল্লাহ রসুল বলে গেলেন আমি মরে যাচ্ছি তোমরা দুটো জিনিস মেনে চলো কোরআন এবং শূন্য বলে নে আমরা বলছি সার মজাব মানে ফরজ যে সার মুজাহ মানে না সে আল্লাহ রসুল বলছে এক তুমি বলছো আর এক আমরা হাদিস আগে রাখবো না মোজাহ আগে রাখবো কোরআন হাদিসকে আগে রাখতে হবে আর এই যে আপোষহীন আন্দোলনকে বলে আন্দোলন যারা আপোষ মুখী তারা করে আহলে পারে না হাদিস আন্দোলন হবে যারা বাতিলের সঙ্গে আপোষ করবে না যারা মিথ্যার সঙ্গে আপোষ করবে না জাল জৈবের সঙ্গে আপোষ করবে না বিশুদ্ধ হাদিসের সামনে থাকতে তার বিশুদ্ধ অর্থের উপরে যারা আমল করবে তারা হলে প্রকৃত অর্থে হাদিস এর সঙ্গে হাদিসটা মনে রাখেন আল্লাহ রসুল বলছেন যারা মুজাহিদকে গাজীকে সাহায্য করে এমনকি তাদের পরিবারকে দেখাশোনা করে তারা রকম নেকির অধিকারী হয় যেমন নেকির অধিকারী হয় মুজাহিদ জিহাদ করে গাজী যুদ্ধ করে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আগামী জুমার পরের জুমে ঢাকাতে আহলেদের যুবসংঘের জাতীয় কর্মী সম্মেলন হবে এই সম্মেলনে আপনারা সবাই তো সদস্য নন কিন্তু আপনারা সাহায্য করলে তো ওইরকম কি পাবেন যেটা আল্লাহ একটু আগে বললেন যে যা পারেন এই সম্মেলন সাকসেসফুল করার জন্য সহযোগিতা করবেন তো পারছেন ঢাকার সম্মেলনে কত খরচ হয় লক্ষ লক্ষটা খরচ হবে যুবসংঘর ছেলেরা সব পাবে কোথায় সব তো আমাদেরকে দিতে হবে যার যা সাধ্য করে দেশে প্রবাসী যারা আছে সবাইকে বলছি এই সম্মেলন সাকসেসফুল করার জন্য সাধ্য মতার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ নেকি হকদার করুন যিনি হকের এই প্রচারের সহযোগিতা করার জন্য আল্লাহবাগ আমাদেরকে পূর্ণ জাজায় খায়ের দান করুন আকুলকি হাজা আস্তফুল আল্লী আলকুল মুসলিম